हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। और आमी आमार चैनल नतून भिडियो निये चले एसेछि। आमी सीमा और आमार चैनल नेम होच्छे सीमा रकुमारी ब्लॉग। तो बंधुरा, आज होच्छे रथयात्रा। तो आमी भिडियोटा छाड़ते एकटू देरी करछि, किन्तु रथयात्रार दिन आजके आमादेर একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো তাদের গৃহপ্রবেশের। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, শুধু বলে রাখছি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাব রথ দেখতে। ঠিক নেই, কেননা পরের দিন মানে কালকে হচ্ছে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন, তো কিছু গিফট কিনতে হবে। তো আমরা বেরিয়েছি তখন 5টা, আমরা ভাবলাম রাস্তা ক্লিয়ার থাকবে, রথ চলে যাবে হয়তো সেই সময়। কিন্তু বন্ধুরা, যায়নি, রথ ছিল তখনও। আর আমাদের অনেক ভাগ্য যে আমরা রথটা দেখতে পেয়েছি। তো দড়ি টানা সৌভাগ্য আর হয়নি, সেটা উল্টোরাতে চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পেয়েছো কত মানে ভিড় হয়েছে, আর বড় রথ আমাদের এখানে হয়। তো বন্ধুরা, রাস্তার মোড়ে মোড়ে কিন্তু শরবত দিচ্ছে, কোথাও মিচড়ি, কোথাও আমের। তো বন্ধুরা, এখানে কি দিচ্ছে বলো তো? এখানে দিচ্ছে বোঁদে। তো এখানে 100 কিলো বোঁদে ভাজা হয়েছে সব যারা রথ দেখতে আসবে তাদের জন্য, মানে সব লোকেদের জন্যই। তো মানে রথ দেখবে, খাবে, আর তার সঙ্গে না জলেরও ব্যবস্থা। তো বন্ধুরা, চলো রথটা তোমাদের একটু কাছ থেকে দেখাই। দেখো কত মানুষ রথের ওপর চেপে আছে। তো একটু লেট করে বেরিয়েছে দেখবো না বলেই, তো ভালো লাগছিল না বাড়ি থেকে, খালি ওই ননদের মেয়ের অন্নপ্রাশনে গিফট কিনবো বলেই বেরোনো হলো। তো যার ফলে ভাগ্যে ছিল বলে রথটাও দেখা হয়ে গেল, আমি আর আমার মেয়ে একটু ছবিও তুললাম। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসবো দোকানে, মানে রথটা দিল্লি রোড টপকে চলে গিয়েছে আর আমাদের গিফট কেনা হয়ে গেছে। যাবার সময় তোমাদের সঙ্গে একটু দোকানটা শেয়ার করে নিলাম। তো দেখো, এর মধ্যে সব কিছু আছে, মানে অল ইন ওয়ান দোকান বললে চলে। তো তারপরে চলে এসেছি চপের দোকানে, তো চপটা কিনে নেব। চপের পর বন্ধুরা, আমরা কিনেছিলাম ভুট্টা, কাঁচা ভুট্টা পোড়া। তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি। দেখো, আমার মেয়ে স্কুল যাচ্ছে, সেই সঙ্গে আমাদের যে ঠাকুর পুজো হবে অমাবস্যায়, তো ঠাকুরটা তৈরি করতে নিয়ে চলে যাচ্ছে আমার হাজবেন্ড। আর আমার মেয়ে ট্রলি করে চলে যাচ্ছে স্কুলের সামনে দিয়ে, যেহেতু যেতে হয় তো তার জন্যই চলে যাচ্ছে। তো আজকে যাব আমরা অন্নপ্রাশন বাড়িতে। গুড নুন। তো এখন প্রায় 12:30 বাজে, তো আমরা যাচ্ছি এক জায়গায়। আর সকালবেলা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম, কিন্তু খুব ব্যস্ত ছিলাম বলে আর দেখানো হয়নি। আমাদের ঠাকুর তৈরি করতে চলে গেল, নিয়ে চলে গেল। তো চলো আমরা যাচ্ছি, আমার ননদ যে এসেছিল বাচ্চা হয়ে, তার মেয়ের অন্নপ্রাশন আজকে। তো যাচ্ছি, অনেকটা যেতে হবে, অটো ধরবো, বাগান দিয়ে যাচ্ছি। তো চলো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যেতে যেতে একটু ছবিও তোলা হয়ে গেল। আর দেখো বন্ধুরা, আমরা বাগান পেরিয়ে এসে বড় রাস্তায় এসে আমরা পেয়ে গেলাম অটো। আর অটোতে চেপে বসে আছি, আমার কাকিমা শাশুড়ি গেছে মিষ্টি কিনতে। তো চলো চলে যাই, এবার দেখা হচ্ছে আমার ননদের বাড়িতে। আর আমরা এই প্রথম যাচ্ছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। এবার পুচকুটা মানে চান করাতে নিয়ে যাচ্ছে, সেই সময় আমরা ঢুকছি। তো মেয়েটার একটু ভিডিওটা করলাম, ও আছে ওর পিসিমণির কোলে, তো এটা ওর দাদু। তো আমরা চলে এসেছি, চলে এসে আমরা আবার বাড়ির দিকে মানে যাচ্ছি, ওকে চান করাতে নিয়ে চলে গেছে। আর তো বন্ধুরা দেখো, চান করানো হয়ে গেছে, তো এবার ওকে সাজানো হচ্ছে। তো নেরু মাথায় ওর তারটা লাগিয়েছি না মুকুটে, তো লাগছে ওকে। তো তবুও কিছু বলেনি, মানে বাচ্চা মেয়ে, এমনিতেই প্রচণ্ড গরম, তার উপর অত হিজিগিজি সাজালে তো অসুবিধা হবেই। তবুও এখন তো কিছুই বলেনি। এবার সিন এসেছে ওর কান্নার, তো এবার হবে, এবার ভাত খাওয়ানো হবে। প্রচণ্ড কাঁদছিল বন্ধুরা, প্রচণ্ড, তো কিছুতেই ওকে চুপ করানো যায়নি। তো সেই সময় না ওর খিদে ঘুম দুটোই একসাথে পেয়েছে, তো একদমই ও থাকতে চাইছে না, মানে নমো বিষ্ণু মতন ওর মুখে প্রসাদ দিয়ে তো ওকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। নাহলে প্রচণ্ড কাঁদছিল, মানে একটুকো চুপ করেনি, মানে অনেক কিছু করা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে ওর থালায় মানে অন্নপ্রাশনে যা যা খেতে দেবার সব রেডি করে বসে আছে। তো খুব কাঁদছিল বলে ওকে একটু ভোলাতে নিয়ে গেছে, তো এরপরে ওকে কোলে নিয়ে আসবে।
কোলে নিয়ে একটু ভাত খাবে, তো খাবে বলে মনে হয় না। তো বন্ধুরা দেখো আবার নিয়ে এসেছে, কিন্তু প্রচণ্ড কাঁদছে, প্রচণ্ড কাঁদছে, আর ভোলানোই যাচ্ছে না। কিন্তু কী আর করবে, একটু মুখে ভাত না দিলে, এত আয়োজন তো ওর জন্যই শুধু। তো কেন যে এগুলো দুপুর নাগাদ পরে কি জানি এত ওদের ঘুম পায়। আর বাচ্চারা দেখবে ঠিক অন্নপ্রাশনে খেতে বসলে যতই মানে এ করুক কাঁদবেই বন্ধুরা। তো আমার চোখে যেসব বাচ্চারা পড়েছে, প্রত্যেকটা বাচ্চা মানে সকাল থেকে ভালো থাকলেও আর ঠিক টাইম মতন ঠিক কান্না শুরু হয়ে যায়। তো ওর মামা ওকে সোনার গিফট দিচ্ছে, তো দিয়েছে ছোটো ছোটো দুটো কানের, তো যখন কান বিঁধবে তখন পড়বে, খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা এবার আমাদের বাড়ি আসার পালা। তার আগে আমার ননদ কী করেছে বলো তো, যত সব প্রেজেন্টেশন পেয়েছে একটু দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো এবার কোলে বাচ্চাটা কত ভালো আছে। তো বন্ধুরা সেরকম নিমন্ত্রণ করেনি, ওই নমবিষ্ণু করে হয়েছে, যেটুকু খোঁজার মামার বাড়ি মাসির বাড়ি এইসব, তো বেশি তো বলেনি, তাই প্রেজেন্টেশনও বেশি পাইনি। তো বন্ধুরা দেখো জামাগুলো এখন খুলে দেখাচ্ছে, তো আমরা একটু দেখলাম, আমরাও তো বাড়ি চলে আসব। বাড়িতে কাকি শাশুড়ির সবসময় কাজ, তো আমাদের বাড়ির সবসময় কাজ, গরু বাছুর আছে বলে এই দেখো এই কানেরগুলো দিয়েছে ওর মামা। আর এইগুলো সব পেয়েছে, অনেকগুলোই পেয়েছে এগুলো। তো বন্ধুরা চলো আমরা ফিরে আসছি বাড়ি, আর আসার সময় রথটা একটু দেখলাম। আর বিকেলে চলে এসেছি আজকে নতুন খাতা করতে, আমাদের যে সোনার দোকানদার আছে সে আষাঢ় মাসে নতুন খাতা করে ঠিক 5 তারিখে। কেন বললো তো বন্ধুরা, আমাদের এখানে যেহেতু আমের বাগান, মানুষের আম শেষ হলে মানুষের হাতে না পয়সা থাকে, যার জন্য ও এই সময়ই নতুন খাতা করে, ক্যাশ টাকাটা পাবে বলে। আর ও খাওয়ার ছিল আইসক্রিম, মেয়ে যায়নি যেহেতু দুটো নিয়ে চলে এলাম। আর দেখো মিষ্টি দিয়েছে নতুন খাতায়, কী মিষ্টি দিয়েছে চলো দেখে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে এখন তোমাদের সামনে আসছি, তো আমি নতুন খাতা করে চলে এসেছি। আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা, কাল থেকে দিচ্ছি মানে রথযাত্রা থেকে শুরু করেছি। তো বন্ধুরা চলো এখন তাহলে এইটুকুই, আবার পরে ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো এইটুকুই, তো টাটা।